বাঙালি যুব ছাত্র ফেডারেশন ডিব্রুগড় জেলা সমিতির উদ্যোগত আর ডিব্রুগড় নগর সমিতির সহযোগত দেওবারে চকিডিঙিস্থিত সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবৰুৱা ভবনত দিনজোৰা কার্যসূচীরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম আর রবীন্দ্র নজরুলের জন্মদিবস উদযাপন করা হয়। উক্ত দিবসের সংগতি রাখি ডিব্রুগড় জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত উত্তীর্ণ হওয়া কৃতী ছাত্র ছাত্রী সকলের বিশেষ অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। অন্যহাতে উক্ত অনুষ্ঠানতে ডিব্রুগড়ের বিশিষ্ট সাহিত্যিক রাষ্ট্রপতি বঁটাপ্রাপ্ত কৃতি শিক্ষক গণ্ডেশ্বর শইকীয়াক রবীন্দ্র নজরুল 2024 বঁটা প্রদান করা হয়। সমাজ সেবক মৃদুল শর্মার সভাপতিত্বত এখনি সম্বর্ধনা সভাও অনুষ্ঠিত করা হয়। অরুম বাঙালি ফেডারেশনের সহকারী সম্পাদক তাপস দাসে আদ্রা অনুষ্ঠানত বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত থাকে। আজি হ্রদয় বাঙালি যুব ছাত্র ফেডারেশন ডিব্রুগড় জেলা সমিতির উদ্যোগত আর নগর সমিতির সহযোগত আজি পয়ারপর আপনার পতাকা উত্তোলন হয়ে গেল। চিত্রাঙ্গন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা কার্যসূচী চলি আছে আর কিছু সময় পূর্বে আমার বটা বিতরণ দিয়া হব। আমার আমার বিশিষ্ট সাহিত্যিক আমার ডিব্রুগড়ের শ্রী নগেন আপনার শ্রীযুত গণেশ শইকীয়া স্যারক সম্বর্ধনা দিয়া হব আর থাকিব। কিছু সময় পর আমার কার্যসূচী আছে, আরম্ভ হব। কৃতি ছাত্র ছাত্রী সম্বোধনা আছে, আমার আক 8:30 বজাত আমার বটা বিতরণ হব, যেটা আমার পার্টিসিপেট করেছে আপনার আছে দিয়া হব। আর আপনার হ্রদয় বাঙালি যুব ছাত্র ফেডারেশন আমি তেনেকে আমি ধরক আজি মানে কাম করে আইসো, আমি ঐক্যান্তি ভাতৃত্ব সমন্বয়ে আমি কাম করে আইসো। আর দ্বিতীয়ত কথা, হ্রদয় বাঙালি যুব ছাত্র ফেডারেশন সকল জাতি জনগোষ্ঠীগত সমন্বয়ে আমি কাম করে আইসো। বিশেষকে আজি বতরের কথা আপনাদের গম পায়, বতরের পরিস্থিতি বেয়া কারণে মানুষ আমার হয়েছে, হলেও ধরো কিছু মানুষ বানপানী সমস্যাটা আপনাদের গম পাইছে কেনকা বানপানী সমস্যার কারণে অল্প অসুবিধা হয়ে গেছে, বহুত মানুষ আইসে, ধরো কিছু মানুষ অসুবিধাও হয়ে গেছে, আইব নিছে। তো এইটাই কথা, আর আমার কার্যসূচী তো মানে চলিয়ে আছে, আমার রাতে বাকি কার্যসূচীখিন আছে। বাকি আমার রবীন্দ্র নজরুলের আমার যেটা আমার অনুষ্ঠানে প্রতি বছরে পাতি হয়েছো, রবীন্দ্র নজরুলের যখন মানে আদর্শ আছে, নীতি আছে, সেই আদর্শ নীতি যাতে যুব প্রজন্মর মাজত যাতে বিয়পি যায়, যুব প্রজন্ম যাতে চিনি পায় কোন আসলে কি, আজি উঠি অহা নবপ্রজন্ম আদর্শরে যাতে সমাজখন সুন্দর করে আদর্শনে চলি যায় যাতে ঠিক হয়, এইটার কারণে আমি প্রতি বছরে বাঙালি যুব ছাত্র ফেডারেশনের আমি মহান ব্যক্তিগী আমি স্মরণ করু, অনুষ্ঠান পাতো আর আগতো পাতি যাব আশা করছো রাইজর সহায় সহযোগিতারে। আর বেঙ্গলি যুব ছাত্র ফেডারেশন আমি সদায় বৃহত্তর জাতি গঠন প্রক্রিয়া আমি সদায় কাম করে আসো, অনাগত জীবনে কাম করে যাব, এটা আমার সদায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি।